তো দর্শক এখন কথা বলবো এই সাউথ বিষ্ণুপুর যে পৌষ সংক্রান্তির মেলা মকর সংক্রান্তির মেলা সেই মেলায় যে ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতা হয় এবং ঘুড়ি লড়াই যেখানে বিক্রি হয় সেই দাদার কাছে দোকানে আমি চলে এসেছি দাদার সঙ্গে কথা বলবো একটু সরে আসবেন দাদা আপনার নাম কি সন্দীপ হালদার সঞ্জীব হালদার আপনার বাড়ি বাড়িপুর বাড়িপুর জেলা দক্ষিণ চব্বিশ পরগনা তো এই মেলায় আপনি কতদিন আসছেন ১৮ বছর এই মেলায় আসছেন হ্যাঁ আর এই বিজনেসের সঙ্গে কতদিন জড়িত ২২ বছর তো আপনাদের কি পূর্বপুরুষ কেউ কি এই ব্যবসা করতো না না আচ্ছা আপনি এ করেছেন তো এই যে লাটাই সুতো এবং ঘুড়ি বিক্রি করে আপনি জীবিকা নির্বাহ করেন হ্যাঁ তো এরপরে আপনার কোথায় মেলা রয়েছে তো আপনার রয়েছে জয়নগর আছে কবে আছে মঙ্গলবার আগামী মঙ্গলবার আপনি সেখানে এই সব মাল বিক্রি করবেন হ্যাঁ করব আচ্ছা ঠিক আছে দর্শক দেখতে পাচ্ছেন সেই সাউথ বিষ্ণুপুর থেকে এখন আমি দাঁড়িয়ে রয়েছি মোত্রাবু থানার অন্তর্গত সার্কাস মাঠ সেই সার্কাস মাঠে দাঁড়িয়ে রয়েছি সন্ধ্যা হয়ে গেছে সেই জন্যে ঘুড়ি উঠছে না তো আরও অনেক চেনা পরিচিত দাদার সঙ্গে দেখা সব ভালো তো আচ্ছা আচ্ছা ঠিক আছে দারুণ লাগছে প্রিয় দর্শক আচ্ছা আচ্ছা তো দর্শক মেলা কমিটির যে লোকেরা রয়েছে ধন্যবাদ তো দর্শক এখন চলে এসেছি সেই সাউথ বিষ্ণুপুর দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত মোত্রাবু থানা মন্দিরবাজার থানা বকুলতলা থানা মিলিতভাবে এই তিনটি থানা মিলিতভাবে এই মেলাটি হয় তো ঘুড়িগুলো দেখুন একটু ক্যামেরাম্যানকে বলবো দেখাতে কতগুলো ঘুড়ি ধরা হয়েছে আর যে ভাইরা ঘুড়ি ধরেছে তাদের সঙ্গে কথা বলবো কে কারা রয়েছে কারা ঘুড়ি ধরেছে তো প্রত্যেকের নাম জিজ্ঞেস করব প্রত্যেকের নাম জিজ্ঞেস করব তোমার নাম কি সুহাইল ভাই বাড়ি উত্তর চব্বিশ পরগনা তো উত্তর বাসুদেবপুর তো ছোট বাচ্চা তো মাইক্রোফোনের সামনে এসে মানে কি বলবে সব ভুলে গিয়েছে ঠকঠক করে কাঁপছে সেই জন্য বলতে পারিনি তো এরকম তো অনেকের হয়ে থাকে অনেকে হয়তো হাসবে কথাটা শুনে কিন্তু বাস্তব এটা ঘটে থাকে তো এসো ভাই এসো কথা বলবে এসো কেউ কথা বলবে না আচ্ছা তো দর্শক